নমস্কার বন্ধুরা, জিকে স্টলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে ফেজ টু এর ইন্টারভিউ শুরু হয়ে গেছে এবং ইন্টারভিউতে ফিল্ড টেস্টে কী কী করানো হয়েছিল এটি নিয়ে তোমাদের মনে প্রশ্ন জেগে আছে। তোমাদের সেই প্রশ্নর আজকে সমস্ত উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। এক ইন্টারভিউ প্রার্থী তোমাদেরকে আজ শোনাবে ফিল্ড টেস্টে তার সাথে কী কী করানো হয়েছিল এবং সে পাই টু পাই তোমাদেরকে সমস্ত তথ্য দিবে। তোমরা জিকে স্টল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা জিকে স্টল নতুন সাথী রূপে তোমাদেরকে নিয়ে একসাথে চলতে চায়। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালের সমস্ত তথ্য তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এমনকি নতুন চাকরির তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। চলো এবার ইন্টারভিউ প্রার্থীর মুখ থেকে আমরা শুনে নিই। স্যার, আমি জিকে স্টল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে আপনার ইন্টারভিউ ছিল মজদুর পদে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ইন্টারভিউ ছিল। তা আপনি আপনার পরিচয় সহ ইন্টারভিউ কি কি ঘটলো আপনার সাথে একটু আমাদেরকে ডিটেইলসে জানাবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি প্রথম থেকেই বলছি। আমার নাম কৌশিক চ্যাটার্জি, আজকে আমার 12টা থেকে শিফটটা পড়েছিল আর কি। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে তো আজ যেটা অনেক মানে আমি অনেক ইউটিউব ভিডিওতেও দেখেছিলাম আগে যে কি কি মোটামুটি করাচ্ছে চড়াচ্ছে, প্রস্তুতি নিয়ে যাওয়া হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ইউটিউব দেখে আপনি প্রস্তুতি নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ইউটিউব থেকে প্রস্তুতি মোটামুটি নিয়েছিলাম। তো আজকে যেটা ব্যাপারটা যেটা হলো, যেটা যে প্রথমে আমাদেরকে ওই যেখানে চিনিঘাটায় যে থাপা পাম্পিং স্টেশনটা আছে, সেই পাম্পিং স্টেশনের সামনে আর কি আমাদের যেতে হচ্ছে। মানে চিনিঘাটের যে মোড়টা আছে, মোড়ের জাস্ট অপোজিট ফুটে আর কি থাপা পাম্পিং স্টেশন, মানে অ্যাডমিট কার্ডে লেখা ছিল একদম ওইখানেই আর কি যেতে হচ্ছে ফার্স্টে। তো তারপরেতে যেটা হচ্ছে, ওখান থেকেই প্রথমে একবারে নাম ডাকছে, নাম ডেকে ডেকে তারপরেতে আর কি মানে ঢোকাচ্ছে, পুরোপুরি এন্ট্রি করাচ্ছে। আচ্ছা, আর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যে প্রথমে যেটা নিয়ে যেতে বলছে যে এক কপি যেটা মানে কল লেটার ছিল সেই কল লেটার, এক কপি ফটো আর একটা পেন, ব্যাস এই তিনখানা নিয়েই জাস্ট প্রথমে ঢোকাচ্ছে, এন্ট্রি করাচ্ছে। এবার ঢোকানোর পরে পরেতেই সঙ্গে সঙ্গে একটা ফর্ম ধরিয়ে দিচ্ছে, এবার ফর্মটা ফিল আপ করতে হবে। মানে আমি এটাই বলছিলাম যে মানে অনেক ইউটিউবে আমি দেখেছিলাম যে বলছে ওখানে নাকি ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে, ইংলিশ বাংলা এরকম কোনো ব্যাপার কিছুই নেই। মানে আমি যেটাই বললাম যে আমি আমি যেটা ব্যাপার যে আমি যা দেখলাম ওখানে গিয়ে ইউটিউবে যা বলেছিল সেখান থেকে মানে অনেক কিছুই বললাম, দেখলাম ভুলভাল বলেছে, মানে সেরকম সত্যি কিছু হয়নি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একদমই অন্যরকম, সেটা আমি পুরোপুরি শেয়ার করছি ব্যাপারটা। তো ওখানে তো এই হচ্ছে ব্যাপার, প্রথমে গেল ওখানে, তারপরে ঢোকানোর পর আর কি ফর্মটা ফিল আপ করতে দিল। ফর্মের মধ্যে আর কি নাম, নিজের নাম, বাবার নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে একটা জাস্ট ছোট একটা ডিক্লারেশন টাইপের লিখে দুটো সিগনেচার করা আছে, সিগনেচার করে তার সাথে যে কটা জেরক্স কপি বলেছিল জেরক্স কপি গুলো প্রত্যেকটা আর কি অ্যাটাচ করে, মানে ওখানে লোক থাকছে আর কি অ্যাটাচ করে দিয়ে দিতে হচ্ছে। তো যেমন এবার নাম ডেকে যেরকম ঢোকালো সেরকম একইভাবে নাম ডেকে আবার লাইন করে দাঁড় করাচ্ছে। এরপরে দাঁড় করিয়ে ওখানে পুরোপুরি গাড়ি একদম সামনেই দাঁড়ানো আছে, ওই নাম করে করে নাম ডেকে ডেকে একদম গাড়ি তুলে দিচ্ছে। এরপরে নিয়ে ওখান থেকে নিয়ে যাচ্ছে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে, মানে একদম প্রপার যে ধাপা যেখানে সেখানে নিয়ে যাচ্ছে, মানে ওদের যে এরিয়া আছে এরিয়ার মধ্যে, তাই তো? এরিয়ার মধ্যে একদম একদম এরিয়ার মধ্যেই পুরোপুরি নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাওয়ার পর ওখানে তারপরে মানে আমরা যখন মানে যখন লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়ানো থাকাকালীন আমাদের আর কি একটা করে মাস্ক আর একটা করে হ্যান্ড গ্লাস দিয়ে দিচ্ছে। এবার আমরা যখন গাড়ির মধ্যে যখন ছিলাম তখন আমাদেরকে ওই তখনই মানে ওই যে গাড়ির ড্রাইভার ছিল সে বলেছিল কি আপনারা ওই প্লাস্টিক খুলে আপনার হাতে গ্লাসটা একবারে পরে নিন। ঠিক আছে, তাহলে আমরা সবাই হাতে গ্লাসটা পরে নিলাম। তো তারপরে ওখানে ধাপায় গিয়ে আমাদের গাড়ি থেকে আবার নামালো, নিয়ে তারপরে ওখানেও একইভাবে প্রত্যেককে আর কি নাম ধরে ধরে ডাকছে। এবং ওখানে টোটাল আর কি মানে কলাম করে করে 50 খানা টোটাল কলাম আছে এরকম, অর্থাৎ একটা শিফটে একটা স্টেজে টোটাল 50 জনের পরীক্ষা একসাথে হচ্ছে, এরকম ব্যাপারটা। তো এবার এবার আমার যেমন 16 নম্বর কলমে পড়েছিল, তো এবার ওখানে এরকম ওখানে নাম ডাকছে, নাম ডেকে ডেকে প্রত্যেকে 1 নম্বর 2 নম্বর করে করে প্রত্যেকে কলাম কলাম ওয়াইজ প্রত্যেকে দাঁড় করে দিচ্ছে। এবং যে কজন স্টুডেন্ট দাঁড়াচ্ছে প্রত্যেককে একজন করে সঙ্গে ট্রেনার দিচ্ছে, ট্রেনার ওখানে দাঁড়িয়ে মানে মানে ক্যান্ডিডেটকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে যে কি করতে হবে। এবার করতে কি হচ্ছে কিছুই না, যেটা মোটামুটি ইউটিউবে বলেছে এটা মোটামুটি ঠিকই বলেছিল যে একটা ওই যেরকম মানে মালাশাল যে গাড়ি থাকে সেই গাড়ির মধ্যে আর কি সঙ্গে একটা বেলচা থাকছে, এবার মানে সঙ্গে থাকে স্টোন চিপ আর একটা অ্যাশ টাইপের কিছু আর কি মানে মিশানো একটা এরকম জিনিস, সেটাকে পুরোপুরি একটা মানে ওখানে লাইন করা আছে পুরো মানে মালাশাল গাড়িটার মধ্যে নীল রঙের একটা লাইন করা আছে, ওই লাইন অব্দি ভর্তি করতে হবে। ভর্তি করার পর তারপর একটু সামনে কিছুটা দূর গিয়ে আবার ঘুরিয়ে গাড়িটাকে নিয়ে এসে এটা কতটা মিনিমাম ওয়েট কতটা হচ্ছে যেটা বহন করতে বলছে? মোটামুটি 50 কেজি, রাফলি 50 কেজি মতো মোটামুটি হচ্ছে, মোটামুটি রাফলি মোটামুটি কেন বেশ ভারী, কিন্তু ভালোই মোটামুটি ভারী, কেন হাফ মতো দেখলাম রাফলি 50 কেজি মোটামুটি তো হবেই মোটামুটি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি মানে মেনলি হচ্ছে লোডিং আর আনলোডিং, এটাই হচ্ছে মেন টাস্ক। ওই একবার ঘুরে এসে আনলোড করা হয়ে গেলেই কমপ্লিট, শেষ, টাস্ক শেষ। এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ
মানে এইটুকুনি ওখানে করাচ্ছে? এইটুকুনি জাস্ট করাচ্ছে, এইটুকুনি করাচ্ছে, এর বেশি কিছু নয়। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার, অনেক ইউটিউবে আমি দেখেছিলাম বলছে ওখানে বীভৎস গন্ধ ব্যান্ধ এরকম কোনো ব্যাপার স্যাপার সত্যি নেই। আমি নিজে গিয়ে দেখেছি ওখানে কোন রকম কোন সেরকম কোন স্মেলই নেই, যা আছে সাইডে কিছু, মানে সাইডে সত্যি ধাপা জায়গাটা। কিন্তু অ্যাজ সাচ মানে যেরকম বলছিল মানে একদম গিয়েই রাখি পেয়ে যাচ্ছে এরকম অনেক বলছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো ব্যাপার কিছুই নেই, একদম সত্যি কথাই বলছি, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো আর আরেকটা ছোট কোশ্চেন ছিল যে সকলে বলছে কিনা ওখানে কি কোনো কোশ্চেন এরকম ধরা হচ্ছে কি? না 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 না, কোনো রকম কিছু কোশ্চেন ধরা হচ্ছে না। মানে অনেকে মনে প্রশ্ন জেগেছে যখন বায়োডাটা ফিল আপ করা হচ্ছে সেখানে কিছু কোশ্চেন মানে তাদেরকে অ্যানসার দিতে হচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে? কিচ্ছু না কিচ্ছু না, আমি বলছি মানে ব্যাপারটা ওদের কাছে এত টাইম নেই, এতগুলো স্টুডেন্ট তো ম্যানেজ করাটা ভীষণ ডিফিকাল্ট, সেই জন্য ওরা এরকম কিছুই করছে না, জাস্ট ডিরেক্টলি আসছে, নাম ধরে ডাকছে, ফর্ম ফিল আপ করছে, আবার নাম ধরে ডেকে গাড়িতে তুলছে, গাড়ি সোজা চলে যাচ্ছে ধাপা, ধাপাতে গিয়ে আবার নাম ধরে ডেকে প্রত্যেকে কলম ওয়াইজ চলে গেল, প্রত্যেকটা স্টুডেন্ট সঙ্গে একজন করে ইনস্ট্রাক্টর, ওকে জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিল, টাস্ক কমপ্লিট, ব্যাস ওখান থেকে আবার গাড়ি করে আবার দিয়ে যাচ্ছে ধাপা মামলা সেখানে, সেখান থেকে সোজা বাড়ি, এই হচ্ছে ব্যাপার। তা খুব উপকারী হলো যেসব স্টুডেন্ট এখনো আছে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো। কারণ আপনি আপনি অনেকটা মানে যতটা আপনার নিজের মানে নিজের অভিজ্ঞতা যেটা হলো ওখানে থেকে সেটাই তো আপনি বললেন। একদম একদম একদম, আমি সেটাই বলছি, কারণ আমি দেখলাম যেটা মোটামুটি ইউটিউবে অনেক কিছুই বলছিল যেরকম নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম বাংলা ল্যাঙ্গুয়েজ এরকম বলছে রিসপন্স, এরকম সত্যি কিছু নেই, কোন রকম কোনো কোশ্চেনই করছে না, মানে ওখানে ফিল্ড টেস্টটাই হচ্ছে মেন জিনিস, ফার্স্ট এটা তো হয় ইংলিশ বাংলা করে কিছু না, জাস্ট একটা সিম্পল ফর্ম ফিল আপ আর কিছু না, এইটা হচ্ছে মেন কথা। আর অনেকে বলছিল যে পোশাক পোশাক কোথায় চেঞ্জ করতে হচ্ছে, এরকম কোনো সুযোগ কিছু দিচ্ছে না, পোশাক চেঞ্জের কোনো ব্যাপার নেই, যা পোশাক পরে তুমি আসছো একদম সেই পোশাক পরেই তোমাকে চলে যেতে হবে, তোমার মানে যদি তুমি পোশাক চেঞ্জ করে আসতে তাহলে তোমার একেবারে বাড়ি থেকেই পোশাক চেঞ্জ করে ডিরেক্ট আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাকে এইটুকু তথ্য দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আলোচ্য বিষয়। তোমরা নিজেরাও প্রিপারেশন নিয়ে নাও যে কিভাবে তোমরা ফিল্ড টেস্ট বা ইন্টারভিউতে তোমরা পরিবেশন করবে নিজেদেরকে, এবং আরও বিভিন্ন তথ্য জানতে তোমরা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আরও পেয়ে যাবে। এমনকি তোমরা নিজেরা যদি তোমাদের এই অভিজ্ঞতা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করে তোমাদের অভিজ্ঞতা সকলের মাঝে শেয়ার করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট, আর হ্যাঁ, জিকে স্টলকে তোমরা নতুন সাথী রূপে বেছে নাও, কারণ জিকে স্টল তোমাদের কাছে নতুন সাথী রূপে তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে চলতে চায়। তাই জিকে স্টল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো। ধন্যবাদ।